তথাকথিত নেশামুগ্ধ ত্রিপুরায় সমান তালে সক্রিয় গাঁজার কারবারিরা এবার গোপন সূত্রের ভিত্তিতে বড়মুড়া এলাকা থেকে লড়িসহ প্রায় 10 লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় জিরানিয়া থানার পুলিশ। সেই সাথে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক আমির হোসেন ও তার সহচালককে। লরিটির নাম্বার হচ্ছে TR01B1581। পুলিশের এই সাফল্য সম্পর্কে বলতে গিয়ে এসডিপিও সুমন মজুমদার জানিয়েছেন 9টি প্যাকেটে ভর্তি ছিল নেশাদ্রব্যগুলো। একটা রেড হয় বড়মুড়া এলাকায়, তো ওখানে একটা 12 হুইলার ট্রাক যার নাম্বার TR01V1581 এই গাড়ি আটক করা হয় ওখানে সন্দেহজনকভাবে। তো ওই গাড়িতে আমরা সার্চ করে 9 প্যাকেট ক্যানাবিস পাই, অ্যাপ্রক্সিমেট 100 কিলোর হবে। তো ওই গাড়িতে গাড়ির চালক সাবির হোসেন ছিল, আর সাথে সহচালক জসিম উদ্দিন, ওনাদের আটক করা হয়েছে। আমরা আমাদের থানায় নিয়ে এসেছি এবং একটা নির্দিষ্ট ধারায় ডিপিএস একটি কেস নেওয়া হচ্ছে এবং বাকি যা লিগাল প্রসেস আছে সেগুলি আমরা ফলো করছি। গাড়ির চালক কি আইডেন্টিটি? হ্যাঁ, গাড়ির চালক ছাবির হোসেন, ওর বাড়ি এখানে আগরতলাতে। তো ওনাকে আটক করা হয়েছে, সাথে সহচালক ছিল জসিম উদ্দিন, ওনাকে আটক করা হয়েছে। গাড়ির ওনার? গাড়ির ওনার অ্যাকচুয়ালি এখনো জাস্ট ইনিশিয়াল লেভেল অফ ইনভেস্টিগেশন, আমরা বাকিটা খতিয়ে দেখছি। যে দুজন এরএসসি তারা কি রাজ্যের না বহির্ভূত? না, একজনের বাড়ি আগরতলাতে, আরেকজনের বাড়ি করিমগঞ্জ। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে নেশামুক্ত ত্রিপুরার স্বপ্ন দেখালেও বাস্তব চিত্র কিন্তু ঠিক তার উল্টো। নতুন করে মদের কাউন্টার খোলার পর এখন আর আগের মতো নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বের হচ্ছে না মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।